হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি আমি আমার ছেলেকে দিয়ে। আমার ছেলের দিকে যখন আমি ক্যামেরাটা ধরি তখন আমার ছেলে একদম হাসি দিয়ে একদম ইয়ে হয়ে থাকে, ওর দিকে ক্যামেরাটা ধরলেই ও একদম খুশিতে আত্মহারা হয়ে যায় আর নাচতে থাকে নাচতে থাকে। গুড মর্নিং এভরিওয়ান, এই যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, অনেক এইমাত্র ঘুম থেকে উঠছি। আমার ছেলে প্রথমে উঠছে, তারপরে আমি উঠছি, সেটা ওইটা সেটা কান্নাকাটি করতেছে, তারপরে ওরে নিয়ে উঠছি, ওইটা সেটা ওরে একটু বসাইছি, বসাইয়া তারপরে ও তো কান্নাকাটি করছে, কান্নাকাটির পরে ওরে রাখা দিয়ে নামাজ পড়লাম, নামাজের জায়গাটা ওপর হয়েছে। আর এদিকে বিছনাপত্র তো উঠছে না, কোনো কিছু এখনও গোছানো হয়েছে না, সকাল অনেক সকাল, এই যে এখন একটু একটু গোছাইয়া সামান্য গোছাইছি, কোনো কিছু না গোছাইয়া একদম হাঁটতে 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 চলে যেতেছি। এখন আমার ছেলের খাবার রেডি করবো, এখন ওর জন্য একটু সকাল সকাল ও তো ঘুম থেকে ওইটা কিছু খাইতে চায়, তার জন্য একটু ওর জন্য একটু নুডলস রান্না করবো। চলে যাইতেছি রান্নাঘরের দিকে, আর রান্নাঘরের দিকে এই যে রান্নাঘরের দিকে আইসা পড়ছি রান্নাঘরে, এই যে এখন আমি ঘুম থেকে উঠাই এদিকে ইয়া বসাই দিয়ে গেছিলাম আমার ছেলের জন্য একটু খিচুড়ি। খিচুড়ি হইতে হইতে অনেক সময় লাগবো, তার কারণে ভাবছি একটু নুডলস রান্না করে ওরেই প্রথমে খাওয়াই, খিচুড়িটা দুপুরবেলা খাওয়ানো দুপুরে আর বিকালে। আর এদিকে হইতেছে সকালবেলার ভাজি, এই যে এখন ভাজি বসাইছি, তার এটা কি ভাজি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আমার হাজবেন্ড আবার আলু খায় না, আলু খায় না, তার জন্য আলু ভাজি আমাদের বাসায় হয় না। এখানে মিষ্টি কুমড়া ভাজি বসাইছি, আর ওইদিকে বসাইছিলাম আমার ছেলের জন্য খিচুড়ি। খিচুড়ি হইতেছিল, এখন আমি খিচুড়িটা উঠাইয়া রাখবো, রাইখা নুডলসটা বসাবো। নুডলসটা হইলে নুডলস হইতে তো কম সময় লাগে, তার জন্য নুডলস ওরে একটু খাওয়াইয়া তারপরে আমি অন্য কাজ করবো। নুডলসটা খাওয়াইয়া খিচুড়ি তো হইতে হইতে দুপুর পর্যন্ত সময় নেব, নুডলস হওয়ার মানে খিচুড়ি হওয়ার সময় আছে। নুডলস ও এখন খিদা লাগছে, কান্না করতেছে, তার জন্য আমি ভাবছি যে অল্প করে একটু নুডলস রান্না করে সকালের জন্য ওরে খাওয়াইয়া দিই। আর এখন আমার প্রায় শেষ, এই যে এখন আমি চলে যাইতেছি বসাই দিয়ে, আমার আরও অনেক কাজ আছে। এই যে রুটি বানাইছি, রুটিগুলো রয়েছে, রুটিগুলো ছেঁকা দিছি, আর এখন আমি চলে আসছি আমার রুমে। রুমটা সুন্দর করে গোছামো, মানে মশারি গো তুইলা নিছি, জায়নামাজ গোছাইয়া লইছি, সব কাপড় চোপড় নামাইয়া এখন আমি বিছনাটা ঝাড়া দিয়ে নিতেছি। বিছনাটা ঝাড়া দেওয়ার পরে মানে বাকি কাজগুলো করবো, তারপরে আমার ছেলেরে খাওয়ামো। খাওয়া দেওয়ার পরে মানে কাপড় চোপড় ধুমো, অনেক কাপড় চোপড় জমা রয়েছে, সব কাপড় চোপড় রেডি করবো। আমার প্রায় শেষ সব কিছু করা, এখন আমি চলে যাইতেছি দুপুরের খাবারে। এই যে আমার আজকে দুপুরের মেনু, দুপুরের মেনু হয়েছে লাল শাক। আজকে একবার লাল শাক ভাজি আর ইয়াম কচু, কচুর এই কচুটা একটু সিদ্ধ করে নিছি। কচুটা সিদ্ধ করে রান্না করা যায়, আবার এমনি কষানের মধ্যেও সিদ্ধ করা যায়। আজকে আমি একটু সিদ্ধ করে নিছি, আর এদিকে ধনিয়া পাতা কেটে নিছি, আর পেঁয়াজটাও কেটে নিছি, আর এদিকে বসাই দিছি মাছ ভাজি, আর এদিকে বসাইছি ভাত। ভাত একটু বেশি লাগে, কারণ আমাদের বেশি মানুষ তো, তার জন্য একটু বেশি লাগে। আর চলে আসছি খাবার নিয়ে, রান্নাটা দেখাইছি না, কারণ রান্না দেখাইতে অনেক মানে ছোটো বাচ্চা সময় লাগে, অনেক দেখাইতে গেলে